सुप्रिय उच्च माध्यमिक श्रेणी एकादश और द्वादश श्रेणी छात्र छात्रीबृंद तुम्हारे शुभेच्छा ऑनलाइन क्लासे स्वागत दिन निश्चय तुम्हारे बांगला क्लासेर परिचय पे मेहदी हासान कुलियार्च सरकारी कलेज तुम्हारे बांगलार शिक्षक तुम्हारे शिक्षक किन्तु आमी एखोनो निजेके छात्र बोले मने करी आमी एखोनो अध्ययन करी एवं अध्ययन करते भालो लागे तुम्हारे जोन्नो अध्ययन करी निजेके एकटु शानित करार चेष्टा तो थाकेई आर पढ़ाशुना करते অন্তত আমার ভালোই লাগে তো তোমরা আশা করছি এই করোনার কালে বাসায় বসে অনলাইন ক্লাস দেখছো এবং পড়াশোনা করছো নিজেদেরকে মূর্খ করে গড়ে তুলো না আমি বলবো যে দুর্যোগ প্রত্যেক মানুষের জীবনেই আসে কখনো না কখনো জাতীয় জীবনে দুর্যোগ চলে এসেছে এখন যে এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দুর্যোগ যে কারণে পুরো জাতি পুরো বিশ্ব এই দুর্যোগের কবলে পড়েছে শিক্ষা ব্যাহত হচ্ছে স্বাস্থ্য ব্যাহত হচ্ছে সবই ব্যাহত হচ্ছে সর্বোপরি নিজেদেরকে করোনার এই মহামারী থেকে রক্ষা করে অনলাইন ক্লাস সহ তোমাদের পাঠ্যপুস্তকে তোমরা মনোনিবেশ করবে এটি আমি তোমাদের জন্য বলবো তোমাদের সাক্ষাৎ কবে পাবো তা জানি না তবে অনলাইন ক্লাসে তোমরা যদি আমার কথাগুলো মেনে চলো তাহলে উপকৃত হবে এটা বলতে পারি আজকে তোমাদেরকে সহপাঠ থেকে লাল সালু উপন্যাস সম্পর্কে আলোচনা করব একেবারে গোড়া থেকে উপন্যাস কাকে বলে উপন্যাসের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব তো সহপাঠ লাল সালু পড়তে গেলে অবশ্যই আমাদেরকে জানতে হবে উপন্যাস কাকে বলে উপন্যাস কেমন হওয়া উচিত কেমন ধরনের সাহিত্য উপন্যাস তোমরা নিশ্চয়ই উপন্যাস পড়েছো সহপাঠ হিসেবে পড়েছো এসএসসিতেও পড়েছো উপন্যাস দেখেছো কিন্তু উপন্যাস কেমন তোমাকে জানতে হবে উপন্যাসকে জানতে হলে আসলে আমাদেরকে একটু গোড়ায় যেতে হবে সাহিত্য সাহিত্যের গোড়ার কথা একটু বলে নিই আমি সংক্ষেপে সাহিত্য তোমাদেরকে বলেছি আমি সত্য তত্ত্ব হিত এই তিন মিলে সাহিত্য এবং সাহিত্যের বেশ কিছু ধারা রয়েছে তার মধ্যে উপন্যাস একটি যদিও তোমরা দেখো যে আমরা আমাদের প্রাচীন বাংলায় লিপি রচিত হচ্ছে আমাদের চর্যাপদ চর্যাপদ বলা হয় 650 থেকে 950 খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদের কাল সে সময় চর্যাপদের কবিতা আমি তোমাদেরকে যদি বলি যে কায়া তরুবর পাঞ্চবিলা ডাল চঞ্চল চিয়ে পৈঠার ডাল এই যে কবিতা এরকম 46টি কবিতায় আমাদের চর্যাপদ অর্থাৎ বাংলার আদি নিদর্শন তোমরা অবশ্যই বাংলার আদি নিদর্শন সম্পর্কে জেনেছ তো আমাদের আদি নিদর্শন বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে কি কবিতায় না গদ্যে নিঃসন্দেহে কবিতায় তো কি হলো আমাদের শুরুতে যে সাহিত্য সেটি পেয়েছি আমরা কবিতায় কিন্তু আমরা কি এরকম পদ্য কিংবা ছন্দে ছন্দে কথা বলতাম না তখনও আমরা গদ্যে কথা বলতাম আমরা এখন যেভাবে বলি সেভাবেই বলতাম কোথাও কোথাও হয়তো আঞ্চলিক গদ্য আছে চলিত গদ্য আছে সেই গদ্যেই কথা বলে চলিত ভাষায় কথা বলে এরকম আমাদের প্রত্যন্ত অঞ্চল অনেক আছে তো আমাদের লাল সালু উপন্যাসও কোনো না কোনো অঞ্চলের উপন্যাস সেখানেও তোমরা দেখবে যে কোনো অঞ্চলের ভাষা লিপিবদ্ধ আছে তো আমি আর একটু এগিয়ে যাই গোড়ার দিকে যে
গদ্যে কথা বললেও আমাদের সাহিত্য ক্ষেত্রে আমাদের যে কি বলবে যে সাহিত্য ক্ষেত্রে আমাদের যে নিদর্শন সেটি হচ্ছে পদ্যে কিংবা কবিতায়। তো অনেক পরে আধুনিক গল্প কিংবা সাহিত্য হয়ে এসছে ছোট গল্প, উপন্যাস ইত্যাদি, নাটক। তো তোমরা ছোট গল্পের কথা যদি বলি তাহলে তোমরা নিশ্চয়ই তো ছোট গল্পের কথা বলাতেই তোমাদের সামনে ভেসে উঠেছে তোমাদের যে ছোট গল্পের সাহিত্য পাঠে যে ছোট গল্পগুলো আছে সেগুলো, এখানে প্রবন্ধ সাহিত্য আছে, ছোট গল্প আছে। এই ছোট গল্প আধুনিক কালের সৃষ্টি। তো আমরা আজকে পড়ব হচ্ছে উপন্যাস, তারপরেও ছোট গল্পের কথা আসছে, ছোট গল্পের সংজ্ঞা আমি অতীতে দিয়েছি তোমাদেরকে, তারপরেও বলি ছোট গল্পের সংজ্ঞা দেওয়ার আগে সাহিত্যের সংজ্ঞা বলি। নিজের কথা, পরের কথা, এমনকি বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝংকৃত হয় তাই হচ্ছে, তারই শিল্পসঙ্গত প্রকাশই হচ্ছে সাহিত্য। আর রবীন্দ্রনাথের মতে অন্তরের জিনিসকে বাইরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের ও ক্ষণকালের জিনিসকে পরকালের করিয়া তোলাই হচ্ছে সাহিত্যের কাজ। তো এই হচ্ছে সাহিত্যের কাজ। তো সাহিত্যের তুমি যদি ছোট গল্প সম্পর্কে ইয়ে করো তাহলে ছোট গল্প হচ্ছে অনেক মনীষীদের মতে অনেক রকম। ই এ পো নামক একজন মনীষী বলেন ছোট গল্প অর্ধ হইতে এক বা দুই ঘন্টার মধ্যে লিপিবদ্ধ হওয়া উচিত। এস জি ওয়েলস বলেন 10 থেকে 50 মিনিটের মধ্যে ছোট গল্প সমাপ্ত হওয়া বাঞ্ছনীয়। ছোট গল্পকে আসলে বুঝতে হলে উপন্যাসের সঙ্গে বুঝতে হয়। এবার আসি তোমাদেরকে বলে যে উপন্যাসকে বুঝতে হলে ছোট গল্পের সঙ্গে তুলনা করে বুঝতে হবে। তাহলে ছোট গল্প কি? ছোট গল্প হচ্ছে ইঙ্গিত আশ্রয়ী। ছোট গল্প হচ্ছে ইঙ্গিত আশ্রয়ী, ইঙ্গিত মাধুর্যতা, বিন্দুর মাঝে সিন্দুর গভীরতা হচ্ছে ছোট গল্প। ছোট গল্পের আরম্ভ হচ্ছে নাটকীয়, এর সমাপ্তিও হচ্ছে অতি নাটকীয়। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হইও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন এভাবে তার বর্ষা যাপন কবিতায়। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ শেষ হইয়াও হইল না শেষ, অতৃপ্তির ব্যঞ্জনা থেকে যাবে। তো নানা কথায়, নানা সংজ্ঞায়, মনীষীদের কথায় আমরা ছোট গল্প কাকে বলে বুঝতে পেরেছি। ছোট গল্পের আরম্ভ ও উপসংহার নাটকীয়, এটিও আমরা জানতে পেরেছি। ছোট গল্পের আরেকটি বৈশিষ্ট্যও বলেছি, যেটি হচ্ছে বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা, অর্থাৎ ইঙ্গিত মাধুর্যতা রয়েছে ছোট গল্পে। অর্থাৎ সব মিলিয়ে যে কথা সে হচ্ছে যে ছোট গল্প ছোট কিন্তু তার মধ্যে অনেক কিছুর ইঙ্গিত থাকে, বিশাল জীবনের কথা বিদ্রিত থাকে না, বিস্তৃত পরিসরে পুরো জীবনের কথা ছোট গল্পে থাকে না। এখান থেকেই বলা যায় যে উপন্যাস হচ্ছে জীবন ব্যাপী পরিপূর্ণ জীবনের কথা বলে, কখনো কখনো পূর্ণাঙ্গ জীবনের কথা বলে উপন্যাস। আর তার পাশাপাশি ছোট গল্প হচ্ছে কে জীবনের খণ্ডাংশের কথা বলে। তাহলে আমাদের আজকের লালসালু উপন্যাসেও পড়তে গেলে উপন্যাসের সংজ্ঞাটি আমাদেরকে মনে রাখতেই হবে। উপন্যাসের সংজ্ঞা
আমরা এখানে দেখি যে ইএম ফস্টারের মতে উপন্যাস হচ্ছে কমপক্ষে 50,000 শব্দ বিশিষ্ট হতে হবে। তো আয়তনের দিক থেকে উপন্যাস 50,000 শব্দ বিশিষ্ট হতে হবে, এটি হচ্ছে ইএম ফস্টারের মতে। এখানে বানানটি একটুখানি আমি ঠিক করে দিই, ফস্টার না ফস্টার। তো উপন্যাস নানা ধরনের উপন্যাস আমরা জানি, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, তারপর তোমার কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস ইত্যাদি। তো উপন্যাসে কি, উপন্যাসে কতগুলি বিষয় থাকে, উপন্যাসে কতগুলি আছে, অংশ আছে। একটা হচ্ছে যে কাহিনী তো থাকবে, আখ্যান বা কাহিনী, চরিত্র, কতগুলি চরিত্র থাকবে, পাত্রপাত্রী থাকবে, সংলাপ থাকবে, এরপরে কি, এরপরে হচ্ছে পরিবেশ, তারপর একটি জীবন দর্শন, একটি জীবন দর্শন থাকবে। তো আমরা সহপাঠ থেকে লাল সালু উপন্যাস পড়ব। তোমরা নিশ্চয়ই উপন্যাসের সংজ্ঞা, উপন্যাস সংজ্ঞায়িত করা খুব কঠিন বিষয়, আমি আবারও তোমাদেরকে বলছি, উপন্যাসকে বুঝতে হলে, উপন্যাসের সংজ্ঞাকে জানতে হলে কী করতে হবে, আমাদেরকে উপন্যাসের ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনা করতে হবে, আর এভাবেই আমরা উপন্যাস সম্পর্কে জানব। উপন্যাসের আক্ষরিক অর্থ হলো উপযুক্ত বা বিশেষভাবে স্থাপন, বিশেষ রূপে স্থাপন। তো আজ এই আলোচনার পাশাপাশি আমরা শুরু করি উপন্যাস। উপন্যাস তোমাদের আজকের উপন্যাস হচ্ছে লাল সালু। নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে লাল সালু, লাল সালু তোমরা অবশ্যই দেখেছ, লাল সালু, লাল একেবারে রক্তের মতো লাল সালু, মোটামুটি হবে লেপের, আমাদের লেপের কালারটা হচ্ছে লাল, লাল সালু দিয়েই সাধারণত লেপ আমাদের এলাকায় সেলানো হয়, আর এক ধরনের সংসার ত্যাগী মানুষ যারা তারা লাল সালু পরিধান করে থাকে, গেরুয়া রঙের পোশাকও পরিধান করে থাকে এক শ্রেণীর ত্যাগী মানুষ, সংসার ত্যাগী মানুষ যারা। তো এগুলো তোমরা হয়তো দেখে থাকবে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। এই লাল সালু কেন নাম সেটি একটু পরে আমরা বুঝতে পারবো। আরেকটি বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, লাল সালু থাকে, মাজারকে ঢেকে রাখা হয় লাল সালুতে। এই মাজারকে নিয়েই আমাদের আজকের যে উপন্যাস লাল সালু, সেই লাল সালুর কাহিনী। লাল সালু লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, যিনি 1922 জন্মগ্রহণ করেছেন এবং 1970 মারা গেছেন। তিনি তার জীবদ্দশায় কটি গল্প ছাপা হয়েছিল, যেমন নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্পগ্রন্থ। এরপরে তার বিখ্যাত শিল্পকর্ম হচ্ছে লাল সালু এবং 3টি উপন্যাস তিনি লিখেছেন, এগুলো তার মৃত্যুর পর তার কাছে পাওয়া যায় এবং পরবর্তীতে ছাপা হয়।
লাল শালু বিখ্যাত উপন্যাস, বিখ্যাত উপন্যাস শিল্পকর্ম লাল শালু। চাঁদে অমাবস্যা, কাদো নদী, কাদো তার তিনটি উপন্যাস অসম্ভব জনপ্রিয় উপন্যাস, এর মধ্যে লাল শালু বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে এবং চলচ্চিত্র হয়েছে আর তোমাদের পাঠ্য। তো এই লাল শালু নিয়ে আমাদের যে আলোচনা সেটি বিস্তৃত আলোচনা পরবর্তী আরেকটি ক্লাসে হবে। আমি শুধু আজকে তোমাদেরকে ভূমিকা স্বরূপ বলি যে শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটি আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি লুটালুটি আর স্থান বিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ দৃষ্টি বাইরের পানে মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে প্রদেশেরও বাইরে। কেন দৃষ্টির বাইরে? ছোটাছুটি অভাব, অভাবের তাড়নায় ছোটাছুটি করছে কোনো একটি অঞ্চলের মানুষ। এই এই দিয়েই হচ্ছে কাহিনী শুরু লাল শালু। তো আমি বলবো যে পরবর্তী ক্লাসে বিস্তৃত আলোচনা করব। আজকে এই ভূমিকাটি তোমরা অত্যন্ত মনোযোগের সঙ্গে উপন্যাস উপন্যাসের ভূমিকাটি, উপন্যাসের সংজ্ঞা, সাহিত্যের সংজ্ঞা, এগুলো অন্তত আমি বলবো যে তোমরা মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং চর্চা করবে। তো ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের জন্য শুভকামনা করে আজকের মতো এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।